এইবার এই এনিমিটাকে অর্ধেক পাগল বানিয়ে ফেলবো যেভাবে হোক। ভাইসাব ওই তো পাইছি। এবার এবার কোথায় যাবা ম্যান? ধরো গুলি করতে পারতেছ না, ও লাগাইতে পারে না, আমিও লাগাইতে পারি না, কি অবস্থা? আরে ভাই রে ভাই, ভাব করে মেরে দিচ্ছে, সমস্যা নেই, এরপরের রাউন্ড আমি বোঝাবো। ওকে মজা কাকে বলে, কত প্রকার কি কি। ভাইসাব এবার একটু অন্য লেভেলে খেলা খেলবো, দেখি কি করতে পারে। ওই খুব সাহস বেড়ে গেছে ওর না, বুঝতো? এবার আরে গুল দেখো, জো ম্যাজিক ভাই রে, কি অবস্থা, ধাপ করে দিয়ে দিচ্ছে একদম, মাথা নাই ওর, কোনো কিছু করার সাহসই পেল না একদম। এবার উজি নিচ্ছে, দেখি উজি দিয়ে কি করা যায়। এটাকে আমি তো সবসময় মারতেই চাই। আরে এতগুলো হেডশট লাগার পরে মূল্য না, আবার আসছে এবার। এবং একটা মজা দেখেন ভাইসাব, এটাই মজা ছিল। আমি মারার পর একটু রিলোডে যাবো, তারপরেই মারা যাবো। এটা মূলত হয়েছে কোনো নেটের কারণে আমার মনে হচ্ছে, যদি ভাই আমি মরে যেতাম তাহলে তো অন্যরকম বিষয় হয়ে যেত, তো রাগ রাগ ভাব চলে আসতো। এবং এটাও ম্যাজিক বাইরে, ভাই নেটের জন্য যা হচ্ছে আমিও দেখতে পাই না, ওইও দেখতে পায় না, মাঝখান থেকে আমি হেডশট বসাচ্ছি আর কি, এই অবস্থা। এবার কিছু বলার নেই, ওটা দেখার মতো কিছু ছিল না ভাই সাহেব, যা অবস্থা। এবার এটাকে আরে এইভাবে দৌড়াদৌড়ি করে কেন? হ্যাঁ দেখি তুমি দৌড়াদৌড়ি করবে, লাস্ট মুহূর্তে আমি হেডশট দিব, এটাই আমার প্ল্যান। যাও দৌড়ো, তোমাকে মুক্ত করে দিলাম, যাও দূরে দূরে। এবার একটা দিছি, এবার ম্যাজিক ভাই সাহেব, এই ম্যাচে কতগুলো ম্যাজিক দেখাবো আমি, কি হচ্ছে এগুলো রে, কুপাকুপি অবস্থা পুরা। এবার এবার ওই দৌড় দিয়ে কই চলে গেছে, এবার মনে হয় ভয় পাইছে মোটামুটি, যে না এটা তো অন্য লেভেলের লোক, একে তো এত সহজে মারা যাবে না। এবং এরে আবার এদিকে চলে যাচ্ছে কেন, যা অবস্থা, এটা যেভাবে দৌড়াচ্ছে, এতগুলো গুলি করা মরে মরে না, মাঝখান থেকে আমাকে হেডশট দেয়, ধুর কি অবস্থা। এবার এবার ম্যাক্স 7 দিয়ে ওটাকে মাইরে একদম মাথা নষ্ট করে দেবো, দেখি আমার লাইফ বাড়বে, আমি ওকে গুলি করবো আর সাথে সাথে মেরে ফেলবো, খুব সহজে। আরে